মানে দুদিন থেকে যার সাথে কথা বলছি তার সাথে মানে সেই বলছে যে তুই চুপ কর, তুই আর কথা বলিস না, তুই নেই, কারণ কাল থেকে শুধু ইয়ারটা চেঞ্জ হবে, ভাগ্যটা নয়। আমি 2020 লাস্টের দিকে আমি এমন কজনকে পেয়েছি যে কি না মানে কথা হচ্ছে 1 থেকে 1.5 বছর, হ্যাঁ ওদের সাথে কথা হচ্ছে, কিন্তু কখনো এটা মনে হয়নি ওদের আমি জাস্ট 1 থেকে 1.5 বছর ধরে চিনি, মানে এত ক্লোজ হয়ে গেছে যে মনে হয় যে না অনেক দিন থেকে ওদের চিনি। কি করব না করব, আমার একদমই ভালো লাগছিল না একটা জায়গাতে এতদিন থাকতে, তাই ভাবলাম 2 দিন ঘুরে আসি। আর ওইখানটা তো দেখতে পাচ্ছ, ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, মাও কথা বলছিল আমার সাথে, মাত্র ফোন করলো। হ্যাঁ ফোন করে বলে কি রে কোথায় তোর এখন আসছিস না কেন? তা আমি আর পিঙ্কি বললাম কি যে দাঁড়া দাঁড়া আমি আমার রাস্তায় আছি, এখনও টোটো পাচ্ছি না, টোটো পাচ্ছি না। ওরা যখন এই ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে যে ওদেরকে আমরা ঠকাচ্ছিলাম। এই যে আবার ফোন, আবার ফোন করছে, চলে এসছি, এই যে সব এখন বেরিয়ে পড়েছি 12 ভিসা ভ্রমণের জন্য। কেমন লাগছে? খুব জঘন্য লাগছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার কি অবস্থা, মানে গলার অবস্থা মানে খুবই খারাপ, তাও তো আমি এখন কথা বলতে পারছি। আর কাল তো আমি সারাদিন কোনো কথাই বলতে পারিনি, ওই সন্ধ্যের দিকে অল্প কথা বলেছিলাম, সেটার জন্য সারা রাত আমি ঘুমোতে পারিনি, গলা এত ব্যথা মানে কি বলবো, আমি বুঝতে পারলাম না হুট করে এটা কী হয়ে গেল। 3 দিন আগে আমার জ্বর এসেছিল, তারপর জ্বর আসার পর হালকা হালকা গলাটা একটু একটু ব্যথা আমি বুঝতে পারলাম, তারপর ব্যথার থেকে যে এইরকম অবস্থা হয়েছে আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, আর আমি একটা কথা কি, যখন আমি ভাবতাম যে এখন আমি ইউটিউবে রেগুলার মানে ভিডিও পোস্ট করব, হ্যাঁ তখন আমার কিছু না কিছু একটা হবেই, এরকম আমি অনেকবার দেখেছি। আগে ওরকম হয়েছে জ্বর এসছে না তো কিছু না কিছু একটা হয়েছে, আর এখন আমি যেটা মানে ভেবেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব, এই যে এখন আমার এই অবস্থা। তার মানে আমার সাথে এরকম কেন হয় আমি আমি নিজেও জানি না। মাঝে 10টা আর আমি ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর একটু বেশি কথা বললেই না কাশি ওঠে। হ্যাঁ তো আমি ভেবেছিলাম আমি একবারে ঠিকঠাক হয়ে তারপর আবার ভিডিও পোস্ট করব। তো কাল হচ্ছে একটা, যাই হোক যেটা আর কি মেন কথা, যেটা তো কাল আর কি আমাকে একটা সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে যে তোমার চ্যানেলটা হচ্ছে তুমি ভ্লগ ভিডিও মানে পোস্ট করো আর কি, লাইফের ব্যাপারে মানে লাইফস্টাইল ভিডিও পোস্ট করো, যে কী করছো, কোথায় যাচ্ছো, কী খাচ্ছো, কী হচ্ছে না হচ্ছে। তো এখন যেহেতু তোমার ভয়েসের এই অবস্থা, তুমি এই ভয়েস নিয়ে একটা ভ্লগ বানাও। কাহাঁ সে আতে? তো আমি বললাম যে কী এই ভয়েস নিয়ে ভ্লগ বানাবো, আর এমনিতেই কাল রাতের থেকে না মানে এমনিতেই আমার 2 দিন থেকে আমি যার সাথে কথা বলছি তার হচ্ছে কান টান ব্যথা হয়ে গেছে, যে যাই হোক একটা ফোন এসেছিলো বলে কেটে গেল। এমনিতেই আমি যেটা বলছিলাম যে এমনিতেই আমি কাল মানে 2 দিন থেকে যার সাথে কথা বলছি তার সাথে মানে সেই বলছে যে তুই চুপ কর, তুই আর কথা বলিস না, তুই আর কথা বলিস না, তোর কথা শুনে আমার কান টান পচে যাচ্ছে। শুধু ওদের থেকে না, কাল রাতে কী হয়েছে মানে এমনিতে হচ্ছে আমাকে যারা যারা পার্সোনালি খুব ভালোভাবে চেনে তারা জানে যে আমি বাড়িতে কী করে চেঁচাই, যাই হোক। তো কাল কী হয়েছে, আমি খেতে বসেছি, তো মা আর দিদা হ্যাঁ আমার সামনে বসে বলছে কি যাই হোক এবার থেকে তোকে তো যা খুশি আমরা তাই বলতে পারবো, তুই কিছু বলতে পারবি না। তার মানে আমি 2 দিন থেকে পুরো বোবার মতো ছিলাম, কাল আমার এমন রাগ হচ্ছিলো না কি মানে কিছু তো বলতেও পারছি না, যাই হোক আমাকে খুব ইয়ে করছিলো ওরা, যা খুশি তাই করতে পারবো, তুই কিছু বলতে পারবি না, তুই তো বোবার মতো হয়ে গেছিস, এই ওই ওই যাই তো যাই হোক আমি ভেবেছিলাম যে একবার গলা টলা ঠিক হলে তারপর আবার ভালো করে ভ্লগ করবো। তারপর মনে পড়লো না আজ তো মানে এই বছরের এটাই লাস্টে, তারপর থেকে আমি আর ভিডিও শুরু বানাবো না, কারণ তোমরা তো জানোই কাল নিউ ইয়ার, আবার পরের বছরের ভিডিও বানাবো। যাই আমি একটা কথাই বলবো যে আমার না ওই 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 এত লাফালাফি মানে করে লাভ নেই, কারণ কাল থেকে শুধু ইয়ারটা চেঞ্জ হবে, ভাগ্যটা নয়। আমি একটু বেশি ডায়লগ মেট দিলাম, তো যাই হোক। তো আজ আমি অনেক বকে নিলাম, আমি যাই না আমি ঘুম থেকে উঠে আমি কী বকছি, যাই হোক। তো চলো এখন যাই গিয়ে আমার মানে আমি যেটা খেয়ে আর কি বেঁচে আছি 3 দিন থেকে, আমি যেটা খেয়ে বেঁচে আছি মানে কিছু তো খেতে পারি না, একটা কিছু খেতে বেঁচে আছি, তো চলো গিয়ে সেটাকে বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের যদি কারো এরকম গলার ইয়ে হয় তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো।
39টি রান্না ঘরে যেখানে আমি জীবনেও আসি না। তো যাই হোক, আমি একটু কথা বলতে পারছি না, এটার জন্য দিদা আর মা পুরো আগুনে জ্বলছে, কারণ আমি একটু কথা বলতে পারছি। কাল মানে দুদিন থেকে খুব শান্তিতে ছিল ওরা, কারণ আমি একদম বোবার মতো হয়ে গেছিলাম। আর এখন সকাল সকাল আমি কথা বলতে পারছি না, এদিক দিয়ে হচ্ছে ওরা জ্বলছে, আমি বুঝতে পারছি সেটা। এখন মুখ দেখাবে না, এই যে দেখতে পাচ্ছ, এখানে আজ আমার মা। কেমন লাগছে, আমি কথা বলতে পারছি বলো? ভালোই লাগছে। মন থেকে কিন্তু বলছে না ভালোই লাগছে। হ্যাঁ, কাল রাতে আমাকে অনেক কথা শুনেছে, বলে কি মানে কি আমাকে বলছে কি দিদা আর মা, হ্যাঁ দুজন মিলে বসে বলছে কি তো হচ্ছে তুই এখন আমি যা খুশি তাই বলতে পারবো, তো কিছু করতে পারবো না, এই যে এই টাইপের কথাবার্তা হয়। হ্যাঁ, আর সকাল থেকে আমি কথা বলতে পারছি না, এটা নিয়ে হচ্ছে ওদের মন হচ্ছে একটু একটু হলেও মানে হচ্ছে। আমার ওই তিন দিন থেকে কি বলে খেয়ে যেটা বেঁচে আছি আমি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে জল দিয়েছিলাম, জলের তারপর কি আদা ইয়ে, তারপর হচ্ছে কি গোলমরিচটা, আর গোলমরিচের গুঁড়ো আর চা পাতা, এই সবগুলো দিয়ে কি বলে নুন দিয়ে পর এটাকে নামিয়ে তারপর খাবো আর কি কিছুই। তো দিদা কি বলছে আবার বলো, কি বলছিল আবার বলো। এখন চুপ, ক্যামেরাটা অন করলি, ক্যামেরা অফ করলে আমাকে যা নয় তাই বলে, এটা তুই ওটা তুই এটা এরম এরম, আর যখন ক্যামেরাটা অন করে সামনে ধরি তখন এমন একটা ভাব দেখায় মানে মানে এই পৃথিবীর মধ্যে এরম দিদাই পাওয়া যায় না, মানে এরম একটা অ্যাক্টিং করে এক একজন। আবার ক্যামেরাটা অফ করেছি, আবার কি কি বলছে এই ওই তুই এটা, আমি যে ক্যামেরাটা অন করি তারপর আর কিচ্ছু বলে না। শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ফোন বলতে যেটাই দেখছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা যেটাই অন করছি, কেউ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে নয়তো পিকনিক করছে, আর আমি একা একা বাড়িতে বসে শুধু ল্যাদ খাচ্ছি আর কিচ্ছু না। আর একা একা ভালো লাগছে না, দিদি জিজু মানে সন্ধে বন্ধা দিদি ওরা থাকলে গল্প সল্প করতাম, এই হাড্ডা সাড্ডা মারতাম, আর এখানে একা একা আমার একদমই ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে মামা বাড়ি চলে যাই, আর দিদিরা তো একটু লেট আছে, দিদিদের আসতে লেট হবে, তো ইচ্ছে আছে আজ মামা বাড়িতে যাবো আর কি। আর একটু মানে মনটা খুব খুশি খুশি লাগছে, কারণ সেখানে আমার আছে, আমার গল্প করার অনেক লোক আছে। যাই হোক, আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই, যা গলা তা আমি বলছি আর কি। যেটা বলছিলাম, এই টাইমটাতে আমি 12 পড়তাম, ঠিক আছে? তো 12 যখন পড়তাম, তো আমি কারোর নাম নিচ্ছি না, তো ওই টাইমটাতে মানে এই যে মানে আগের ইয়ারের এই টাইমটাতে আমার এরম মানে যার যার সাথে মানে খুব ক্লোজ ছিলাম আমি, তার সাথে আজ মানে এখন আমার কথা হয় না। তো যাকে বলছি সে জানি না, অন্য কেউ ভাবো না, আমি ফ্রেন্ডের মধ্যেই বলছি, যার সাথে টিউশন থেকে ধরে স্কুল তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই যাকে সবার আগে ফোন করতাম, কিনে যাবি, তারপর যাই বলো যে বাড়িতে আসছি, তোর বাড়িতে আসছি, আমার বাড়িতে আয়, তুমি জলদি আয়, এই টাইপ এই যে এই কথাগুলো এখন আর হয় না। এমন আমার অনেকগুলো ফ্রেন্ড আছে মানে ছিল আর কি স্কুল লাইফে, যে এখন আর কি কলেজে ওঠার পর সবাই পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কাল যে তাড়াতাড়ি যা, কাল যে তাড়াতাড়ি উঠবি সে সবাইকে ফোন করবি, ঠিক আছে? তো পরের দিন মানে ওই দিন তো আমার পুরো ঘুমই হতো না, একটার দিকে উঠে মেসেজ করতাম, কী রে ঘুমাসনি ঘুমাসনি, বলতো না তুই ঘুমাসনি, না দুটো বাস তো তিনটে বাস তো এরকম যেই চারটের মতো বেজে আছে, ঠিক আছে চারটে পাঁচটা এরকম বাজতো, আর একটু পর আমি ঘড়ি দেখতাম, হ্যাঁ কটা বাজে কটা বাজে। তারপর মাঝে মাঝে তো এমন হচ্ছে আমাদের প্ল্যানগুলো এভাবে ক্যান্সেল হয়েছে, ভোরবেলা বৃষ্টি থাকতো, হ্যাঁ তো বৃষ্টির মধ্যে তো যেতে পারবো না, তো ওই দিন ক্যান্সেল হয়েছে। আর যেদিন ক্যান্সেল হতো খুব খারাপ লাগতো, আর যেদিন আর কি সাকসেসফুল হয়েছিল সেদিন আর কি সবাই মিলে ঘুরতে মানে ঘুরতে বল মানে হাঁটতে যেতাম, হেঁটে এসে পুরি ফুরি ওসব খেয়ে বাড়ি আসতাম, মানে ওইগুলো একটা ইয়ে ছিল। এক বছর যেটা আর কি বলবো, যে যাদের সাথে মেরমাম আমি ক্লাস 5 থেকে ওদেরকে চিনি, হ্যাঁ তো 5 to 12
ওদের সাথে আমার মানে ফ্রেন্ডশিপটা ছিল, এখনও আছে। এখন কীরকম আছে যে স্ট্যাটাস ভালো লাগলো, স্ট্যাটাসটা ভালো লাগলো দে, ওই আমি স্ট্যাটাসটা সেন্ড করে দিই, ব্যাস শেষ, ওইটুকুনি এখন আর কি ইয়েটা। যাই হোক, বলো না কেন দু এক মিনিট, তো যাই বলো না কেন, আমি 2020 লাস্টের দিকে আমি এমন কজনকে পেয়েছি যে কি না মানে কথা হচ্ছে 1-1.5 বছর, হ্যাঁ ওদের সাথে কথা হচ্ছে, কিন্তু কখনো এটা মনে হয়নি যে ওকে মানে ওদের আমি জাস্ট 1-1.5 বছর ধরে চিনি, মানে এত ক্লোজ হয়ে গেছে যে মনে হয় যে না অনেক দিন থেকে ওদের চিনি। তো যাই হোক, এটাই বলবো যে তোরা আগের ইয়ারটা আমার সাথে ছিলি, আর আমি চাই পরবর্তী মানে নেক্সট ইয়ারগুলো তোরা আমার সাথে থাক, ব্যাস আর কিছুই চাই না। আর আমার মনে হলো যে এই কথাগুলো মানে ভিডিওতে বলে দেওয়াটা ভালো, কারণ আমার মনে অনেকগুলো কথা জমেছিলো, তাই বলে দিলাম আর কিছুই না। আর এই ভিডিওটা তোমরা হয়তো দেখবে কাল, মানে হচ্ছে নিউ ইয়ার, আজ হচ্ছে নিউ ইয়ার থাকবে। তো ঠিক আছে, আজ যেহেতু নিউ ইয়ার, তো তোমাদের সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি, কারণ এটা আমি নিউ ইয়ারের আগের দিন বানাচ্ছি, ঠিক আছে? তো আজ হচ্ছে লাস্ট ডে, তবু আমি তোমাদেরকে একবার নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছুই না। আগে আমি খুব মানে কী বলবো, বকে নিলাম, আমি জানি না কী কী যে বললাম, মাথা সাথে খারাপ হয়ে গেছিলো আমার, কিন্তু আমি একা যেহেতু বসেছিলাম না, বসে বসে ভাবছি যে আমার পুরো ইয়ারটা কীরকম গেলো, এরকম ভাবতে ভাবতে আমার মনে পড়লো, আস্তে আস্তে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমাদেরকে সাথে শেয়ার করে দিলাম, ব্যাস আর কিচ্ছুই না। তো 2022 তোমাদের ভালো কাটুক, আর তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে সেই ইচ্ছেগুলো যেন পুরো হয়, এটাই চাই আর কিছু না। আর এখন বাজে 2, আর আমি এখন যাচ্ছি স্নান, আমি যাবো আর কি স্নানে, কারণ স্নান থেকে এসে মানে খেয়ে দে রেডি হবো, কারণ তোমাদের তো বললামই আমি বাড়ি যাচ্ছি, তো দেখতে থাকো, তো আমি স্নান করে আসি। তো আমি এখন বেরোচ্ছি, আমি রেশেষ হয়ে গেছি, তো এখন বাজে 4, আর এখন আমি বেরোচ্ছি, আর আমার মুখের অবস্থা দেখতেই পারো, আমি দিদার সাথে আমি যাচ্ছি সাথেই যাচ্ছি, আর আমার মুখ চোখের অবস্থা থেকে হয়তো বুঝতে পারছো। দিদি ফোন করেছে, হ্যাঁ দিদি ফোন করবে কি তুই চলে যাচ্ছিস, আর আমাকে হ্যাঁ যাচ্ছি, ওকে না আমি যা আমি বাড়িতে আসবো তারপর তুই যাবি, তার আগে যাবি না, মানে আমার এতদিন আমি এখানে আছি না, আমার ভালোই লাগছিলো না, কী করবো না করবো, তারপর হয়তো এখন রাগ করে আছে, হয়তো ফোন টোন করছে মানে করছে তুলছে না, যাই হোক একবার ফোনটা করে বললো কি তুই যাচ্ছিস তো যা, তারপর বুঝতে পারবি কি করবো না করবো। আমার একদমই ভালো লাগছিলো না একটা জায়গাতে এতদিন থাকতে, তাই ভাবলাম 2 ঘুরে আসি, আর ওইখানটাতে দেখতে পাচ্ছ ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, মাও কথা বলছিল আমার সাথে, সবাই আমার উপর রেগে আছে, উহ কী অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ, আর এখন যদি তোমরা ভাবো যে আমার সাথে ওই 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 ইয়ে পার্টনারটা কোথায়, তো পার্টনারটাকেও দেখাচ্ছি, এক মেয়ের দাঁড়াও, ও ফাউন্ডেশন দিচ্ছে এখন, মানে মূলটানি প্রলেপ দিচ্ছে, এখন দেখানো যাবে না, একটু পর দেখাচ্ছি। মাত্র ফোন করলো, হয় ফোন করে বলে কি রে কোথায় তোরা এখন আসছিস না কেন, তা আমি আর পিঙ্কি বললাম কি যে দাঁড়া আমি আমার রাস্তায় আছি, এখনও টোটো পাচ্ছি না। ওরা যখন এই ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে যে ওদেরকে আমরা ঠকাচ্ছিলাম। তো যাই হোক, ওই মোটি খুব লেট, এই যে আবার ফোন করছে, চল, ওরা এগুলো দেখলে শেষ, আমার মরে টরে যাবে ওরা, এসে দেখতে পাচ্ছ তোমরা, আগে তো এই মেকআপ তার উপরে আবার ফিল্টার, মানে ভাবতে পারছো ছেলেদেরকে কী করে ঠকায় এই মেয়েটা, দেখতে পারো এই যে দেখো কী কী করছে ভগবান জানে, এই যে
এই আবার ফোন চলে এসছে, এইবার তো শেষ, কিছু বলারই নেই। ওখানে গিয়ে তারপর ভাব করছি। পড়েছি এখন বাজে 6টার মতো বাজে, ওরা ওখানটাতে দাঁড়িয়ে আছে আর আমাদের যা খুশি তাই বলে যাচ্ছে, ফোন করে কখন আসবি কখন আসবি। তো ভাই একটু একটু মানে কিছু একটা বল, তোর গলার ভয়েসটা সবাই মানে গলার ভয়েস আর কি, যাই হোক তোর ভয়েসটা একটু শুনুক। আমি তো ভেবেছিলাম যে আমার গলা এরকম, তারপরে এসে দেখি আমার থেকে খারাপ অবস্থা। কিছু বল, ডাউন মানে এখন তাও অনেকটা ঠিক। হ্যাঁ আমি যখন কালকে ফোন করলাম না তখন মানে এরকম অবস্থা, আমি যে কী ভাই এসব কী। তো যাই হোক চলো, কিছু দেখাও যাচ্ছে না, একদম অন্ধকার, গিয়ে আবার দেখাচ্ছি। আমার ভয়েস শুনে যেটা বলছিলি ওটা বল তুই কালকে। না না বল না, পিঙ্কি একটু কথা বল না, বল দুজনেই মাস্ক পরে আছিস, বল না জোরে 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 শুনতে হবে না। তুই কি বলছিলি, কান দিয়ে কি বেরে রক্ত বেরে যাবে এবার সামনাসামনি? কেমন লাগছে সামনাসামনি শুনতে? রানী মুখার্জী, রানী মুখার্জী কেনা কে চাতে হো, চলে এসছি। এই যে সব মনে ভ্রমণের জন্য কেমন লাগছে? খুব জঘন্য লাগছে, কারণ বারুবিশার মতো এরকম ভালো জায়গা। আমি বললাম কি যে আমি হচ্ছে একটা দাদা আছে, তো দাদাটা স্কুটি আছে। হ্যাঁ তো আমি বললাম যে দাদাটাকে বলবো টোটোতে যেতে, আমি স্কুটি চালাবো। তারপর ও বললো কি আজকে বছরের লাস্ট দিন, তোর লাস্ট দিন, আমার বছরের লাস্ট দিন, তোর লাস্ট দিন, আমার লাস্ট দিন না। আর তুই কি শিওর এই মেয়েটা মোর বেটি বাড়ি আছে? কি হয়েছে ভাই? তুই তো ফেমাস বলতো কেন? আমার ওই ব্লগটা ছিল না, ওই যে দুর্গা তুই সাজালি যে পয়সা বাকি হয় এরকম করে হাই বলছে, এমনি ফেমাস তুই। পাচ্ছ একজন রাগ করে বাড়ির দিকে রওনা দিল। ওই কি রে, এই যখন ভাব মেরে মেরে আসছে। হ্যাঁ এদিকে ওর কিন্তু আসার প্ল্যান ছিল, তো ও এমন একটা ভাব মারলো কি যে ও বাড়ি চলে যাচ্ছে। আসবে কিন্তু অবশ্যই, কি চলে গেল আমি আর ও, তারপর মানে একটু পর যাবো। আর এখন আমরা বাস স্ট্যান্ডে গিয়ে একটু বসবো, আর যাই না শোনা যাচ্ছে কি যাচ্ছে না, চলো পরে ব্লগ করছি। বাজে 6:30, পুরো বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ তোমরা? একটা গাড়ি আছে, আমি আরও বসে আছি আর ভাবছি টোটোটা কেন আসছে না, টোটো এলে তারপর যাব আমরা। এখন বাজে হচ্ছে 7:30 না 8 বাজে, মানে খিদে পেয়ে গেছে এই বুকারের, দেখতে পাচ্ছ তোমরা? এখন কিনে বলে সিঙ্গারা কিনবে, ঠিক আছে? এই কত খাবি, কত খাবি, আমি খাবো না, দিচ্ছিস যখন খেতেই হবে না, 50 রুপিয়া খাই হোক, বলতেই হবে, এটা বলতেই হবে। আরে কি হয়েছে বলতো, তোকে দেখে কিভাবে মাসি মনে হলাম তো বুঝতে পারলাম। আমরা ঘুরতে যেতে পারলাম, আর গলার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো এখন বাজে 9:00, ঠিক আছে?
এই মেয়েটা পাগল, কোন মেয়ের ভীমরতি উঠেছে পান খাবে কি ভাই। যাই হোক, পান টান খাবে, তারপরে আমি ব্লগটা শেষ করবো। আগে বল।